বাড়িটা বলে দাও ফোরটা দিতে হবে জোড়া ফুলে সবাই এসো সবাই আজকে মূলত আমাদের যে কর্মসূচি আছে এটা আজকে আমরা 9:30 থেকে আরম্ভ করেছি। আমাদের ঝাড়গ্রাম শহরের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি এবং মূলত এটা চা চক্রির একটা আয়োজন করা হচ্ছে। ওখানে আমাদের কর্মী যারা আছেন এবং জনসাধারণ যারা থাকছেন ওনাদের সঙ্গে কথা বলছি, এবং যদিও ওনারা আমার পরিচিতিটা জানেন তবু ওনাদের সামনে আবার আমার পরিচিতিটা তুলে ধরছি এবং বিশেষ করে নিবিড় জনসংযোগের কর্মসূচিটা আজকে নিচ্ছি। কতটা সাড়া পাচ্ছেন? সাড়া তো খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ যেহেতু আমি এখানকার ঝাড়গ্রামের প্রার্থী সেই হিসেবে সাড়া খুব বিপুল সাড়া পাচ্ছি। আজকে কোথায় কোথায় হয়েছে তো প্রোগ্রাম? আজকে আমাদের 6 নম্বর হলো, 6 নম্বর, 5 নম্বর, আর 5 নম্বর হলো, তারপরে এটা হচ্ছে 15 নম্বর, 15 নম্বরে আর 4 নম্বরে হয়েছে, 17-16 তো হয়ে গেছে। আর কি কোনো কোনো কর্মসূচি বাকি রয়েছে? কর্মসূচি এখনও আমাদের বিকেলের দিকে আবার কর্মসূচি নিতে হবে ঝাড়গ্রামের উপরে। আজকে দেখা যাচ্ছে মানুষের সাড়া তো বিপুলভাবেই পাচ্ছি, আর আমাদের কর্মসূচি তো আমরা আমাদের মতোই করে করছি। বিশেষ করে দিদির যে প্রকল্পগুলো উনি আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে জনগণের জন্য জানিয়েছেন, সেই কর্মসূচিটাকে আমরা সেক্রেটারি মূলত সেটা সামনে রেখে আমরা কর্মসূচি জানিয়েছি এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করছি, যাতে জনগণ উদ্বুদ্ধ হয় এবং দিদিকে ভোট দেয়।